সেই জাতীয়তাবাদের বাঙালি জাতীয়তাবাদের অন্যতম কিংবদন্তি পুরুষ চট্টলার গৌরব আমাদের অহংকার জীবন্ত কিংবদন্তি জনাব জননেতা ইসাক মিয়াকে আমরা করতালির মাধ্যমে সম্মানিত করে আজ মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন এখানে উদযাপন করছি। আজকের এই অনুষ্ঠানে আরো একটি বিশেষ মহিমান্বিত কারণে উজ্জীবিত, আজ আমরা প্রধানমন্ত্রীকে স্মরণ করছি তার অনুসৃত নীতিগুলোকে গ্রহণের মধ্য দিয়ে, পদক্ষেপের মধ্য দিয়ে এবং জনমানুষের সামনে উপস্থাপনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একজন নারী নন, তিনি আজ হয়ে উঠেছেন একটি বাংলাদেশের মূর্তমান প্রতীক। দেশ থেকে দিগন্তে, দিগন্ত থেকে বিস্তৃত বারাবারে, বিস্তৃত বারাবার থেকে বঙ্গোপসাগরের গর্জনে প্রত্যেকটি জায়গায় মাতৃস্নেহ মাতৃছায়া আগামী প্রজন্মের চিন্তা এবং চেতনায় পিতৃপুরুষদের এবং পিতার সহকর্মীদের উপদেশকে সাথে নিয়ে যেভাবে তিনি এই দেশকে পরিচালনা করছেন, সে দেশ আবার নতুন করে কিংবদন্তির স্বপ্ন দেখে, সে দেশ আবার নতুন করে ডানা মেলে উড়ে চলার স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখে বলেই তার পুত্রের হাতে এবার জুটে আইসিটি পদক এবং ডিজিটাল বাংলাদেশের মধ্য দিয়ে যে একটি দেশ আজকে বিশ্ব সম্মানের জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, আবার কাজের মধ্য দিয়ে দেশে আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াচ্ছে, এই পদকগুলো সেই কীর্তিমানকে ধারণ করে। আমি যখন কিছুক্ষণ আগে আমাদের দাদু আমাদের কিংবদন্তি আমাদের অহংকার চট্টলার বীর পুরুষ আমাদের বঙ্গবন্ধুর সহকর্মী যার গায়ের গন্ধে বলছিলাম কণ্ঠের মধ্যে বলছিলাম আজও আমরা বঙ্গবন্ধুর ছায়াকে খুঁজে পাই, তিনি বলছিলেন আমার বয়স আজ 87। 87 বছরের একজন মানুষ কতটুকু কতটুকু ক্ষিপ্রতা কতটুকু গৌরব গাথাকে তার হৃদয়ে তার ললাটে ধারণ করতে পারেন বলেই তিনি কন্যার জন্মদিন আজকে উৎসব উদযাপন করতে এসেছেন এবং তিনি এসে এখানে আজকে আমাদেরকে সেই দিনকে ধন্য করেছেন, ধন্য করেছেন সহদিয়াদেরকে, ধন্য করেছেন জসীমউদ্দিনদেরকে, ধন্য করেছেন লিয়াকত হোসেনদেরকে যারা আয়োজন করেছেন এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রী যদি এই অনুষ্ঠানের কথা শুনেন যে তার পিতার সহকর্মীকে আজকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে তার জন্য, তাহলে আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ যারা এখানে এসেছেন যারা আজকে আবু সালেহকে আজীবন সম্মানিত করেছেন তার কন্যা এসে দেখেছেন সেই বাংলাদেশের কন্যা যে কন্যা আগামী এই শতকের আমাদের প্রজন্মের কথা বলছেন, আজ আমরা সেখানেই ধন্য হয়েছি যেখানে আমরা আমাদের পিতৃপুরুষকে সম্মানিত করেছি আমাদের নেত্রীর জন্মদিন অনুষ্ঠানে। এটি নিঃসন্দেহে সারা বাংলাদেশে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যতগুলো অনুষ্ঠান হচ্ছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান হিসেবে এটি স্বীকৃতি লাভ করবে। এই স্বীকৃতি অনুষ্ঠানে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা প্রথম দিকে হয়তো গুটি কয় মানুষ দিকে মনে করেছিলেন যে এই অনুষ্ঠানটি হয়তো তেমন মানের নয়, কিন্তু ইতিহাস তো বিনির্মাণ করে গুটি কয় মানুষের হাত ধরে, ইতিহাসের ধ্বজা কিন্তু হাজার হাজার মানুষের হাত ধরে হয় না, বঙ্গবন্ধু শত সহস্র শতাব্দীতে একজন জন্মেছিলেন, একজন বঙ্গবন্ধু একটি বাংলাদেশের জন্ম দিয়েছিলেন, তাই এই অনুষ্ঠানগুলো আগামী দিনের 21 শতক থেকে 40 শতকের যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি এখানে উপস্থিত সবাই সেই আগামী বাংলাদেশের এক একজন ডিজিটাল মুক্তিযোদ্ধা, সেই ডিজিটাল মুক্তিযোদ্ধাদের এই সমাবেশ হয়ে উঠবে একদিন সেই অগ্রগামীদের সমাবেশ, যে সমাবেশগুলোতে একদিন ওই ইসাক মিয়াদের বাড়ির মধ্যে বসে এই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন রচিত হয়েছিল, যেদিন তারা হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন এদেশকে স্বাধীন করেছিলেন, আজ আমরা তাদের সেই ফেলে যাওয়া স্বপ্ন ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত একটি সোনার বাংলাকে প্রতিষ্ঠা করার মুক্তিযুদ্ধে নতুন ভাবে ঝাঁপিয়ে পড়েছি। এই তাই আজকের জন্মদিনে আমরা সেই মুক্তিযুদ্ধের শুরু করতে যাচ্ছি দুই মহান কিংবদন্তি যারা জীবন্ত কিংবদন্তি যাদেরকে আজীবন সম্মাননার মাধ্যমে এই প্রজন্মকে দায়বদ্ধতার হাত থেকে উদ্ধার করেছে এই ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বাংলাদেশ। এবং আজকে এখানে যে নারীদেরকে সংবর্ধিত করা হয়েছে সেই নারীদেরকে সংবর্ধিত করা
মধ্য দিয়ে সেই নারীদেরকে সম্বর্ধিত করার মধ্য দিয়ে আবারও প্রধানমন্ত্রীকে নতুন ভাবে একটি জন্মদিনের কৃতজ্ঞতা প্রদর্শন করেছে এই প্রজন্ম। আজ এখানে সম্বর্ধিত হয়েছেন আমাদের প্রজন্মের মা, আমাদেরই প্রজন্মের মন্ত্রী, তারই মা অধ্যাপক ডক্টর অ্যাডভোকেট কামরুন্নাহার বেগম, সেই মাকে আমরা এখানে আনতে পেরেছি। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি, সেই নারী নেত্রীকে সম্মাননা জানিয়েছে এই প্রজন্ম আজকের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে। আজকে এখানে সম্মাননা জানিয়েছে এই অঞ্চলের অন্যতম নারী, যার হাতে কত প্রসূতি জীবন রক্ষা পেয়েছে, যিনি আজ জীবনের যোদ্ধা হয়ে কাজ করে চলেছেন, মেমন হাসপাতালের কনসালটেন্ট এবং বিশিষ্ট চিকিৎসক এবং নারী নেত্রী ডাক্তার প্রীতি বড়ুয়া, যিনি তার জীবনকে উৎসর্গ করেছেন সেবায়, যিনি পথ এবং পা মারিয়ে সারাটি দিন চিকিৎসা সেবা দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য সংগ্রামরত রয়েছেন, সেই প্রীতি বড়ুয়াকে সম্বর্ধিত করেছে আজকের এই ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল এবং সাংস্কৃতিক জোট। আজকে এখানে সম্মানিত করা হয়েছে অ্যাডভোকেট সাইফুন নাহার খালেককে, যিনি এপিপি ও আইনজীবী চট্টগ্রাম জজকো। এই নারী নেতৃত্বকে সম্মানিত করার মধ্য দিয়ে আজ প্রধানমন্ত্রীকে সম্মানিত করলো চট্টগ্রামবাসী, প্রধানমন্ত্রীকে সম্মানিত করলো এই চট্টগ্রামবাসী। আজকের এই সম্মাননা তাই কোনো অংশে ছোট কোনো বিষয় নয়। আজ বহুদিন পর আমরা সেই বিবর কণ্ঠে শুনব বঙ্গবন্ধুর সহকর্মী ইসার মিহার কণ্ঠে আবারও কথা। আজ আমরা এখানে কিছুক্ষণের আগে আমাদের এখানে আসার কথা ছিল মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কিন্তু দেশনেত্রী আসার বিলম্ব, কিন্তু দেশরত্ন আসার বিলম্ব হওয়ার কারণে এখন পর্যন্ত উনি এয়ারপোর্টে অপেক্ষা করছেন, সেই জন্য তার হয়ে আজ আমরা সকলেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু তিনি এখন পর্যন্ত কথা দিচ্ছেন, যদি তার সম্ভাবনা থাকে তিনি আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না, শুধু এতটুকু বলে যাই আপনাদের, জীবন যেখানে স্বপ্নের সাধনার কথা বলে, সময়ের কথা বলে, সময়ে সেখানে মানুষের সামনে এসে ধরা হয় আগামী সোনালী কণ্ঠে। আমরা